আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। গিভ অ্যাওয়ে রেজাল্টটি আসলে দুই একদিন লেট হচ্ছে, কারণ কালেক্ট করতে একটু সময় লাগছে। আর আজকে ঈদের পর প্রথম শোরুম খুলেছিলাম। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক বেশি যে চাপ সেটি ছিল, শোরুমে আপনারা এসেছেন প্লাস কুরিয়ারেও অর্ডার করেছেন, সেগুলো দিতে কিন্তু আসলে হিমশিম খেতে হয়েছিল। এরপরেও আপনাদের জন্য একটি ভিডিও বানানোর খুবই চেষ্টা করেছি, চেয়েছি যে আসলে ছোট করে হলেও যদি একটি অফার, ঈদ সালামি অফার হিসেবে আপনাদের মাঝে থ্রো করা যায়, তাহলে আপনাদের হয়তো বা অফারটি অনেক বেশি পছন্দ হবে। আজকের এই কনফিগারটি আসলে আলোচনা করছি এইভাবে যে আমি যদি 24-25 হাজার টাকায় ইন্টেল কোরাই3 টেনজেন দিয়ে একটি পিসি বিল্ড করি, তারপরেও কিন্তু আপনারা এই ধরনের কনফিগারেশনে নিয়ে যান। অর্থাৎ আমার ভিডিও থাকে 24,000 টাকায়, কিন্তু আপনি পিসি বিল্ড করেন 27,500 টাকা। তবে অনেক গ্রাহক এটা তো দেখতেই চায় যে আসলে তার যদি বাজেট 27,000-28,000 থাকে, সে কী ধরনের কনফিগার দিয়ে পিসিটি বিল্ড করতে পারে। তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে বলে আমি আশা করছি। কোনো কিছু কমতি রাখার চেষ্টা ছিল না। আজকের এই কনফিগারটি আপনারা দেখলেই বুঝতে পারবেন, যেখানে প্রসেসর হিসেবে ইন্টেল কোরাই3 10th generation একটি বক্সের প্রসেসর রাখা হয়েছে। মনে করিয়ে দিতে চাই যে প্রসেসরটির প্রাইস কিন্তু এখন অন্যান্য সময়ের চেয়ে প্রায় 1100-1300 টাকা বেশি। ইন্টেল কোরাই3 10th generation এই প্রসেসরটি অনেক সময় পাওয়া যাচ্ছে না মার্কেটে। মডেলটি হলো 10100, আর যেটি 10100F সে মডেলটি চালাতে গেলে এক্সট্রা আরেকটি গ্রাফিক্স কার্ড প্রয়োজন হয়। সো বিল্ট ইন গ্রাফিক্স কার্ড আছে প্রসেসরটিতে। প্রসেসরটি কিন্তু আমার কাছে বাজেট প্রসেসর হিসেবে দারুণ মনে হয়েছে। লং টাইম যারা পিসি চালান তাদের জন্য কিন্তু কনফিগারটি খুবই ভালো হবে। মাদারবোর্ডটি যেটি রাখা হয়েছে সেটি অ্যাজরক ব্র্যান্ডের মাদারবোর্ড, মেড ইন ভিয়েতনাম। মাদারবোর্ডটি কিন্তু খুবই ভালো মাদারবোর্ড, ওয়ারেন্টি রেশিও একদমই নেই। এত মাদারবোর্ড বিক্রয় করেছি, আসলে বলতে গেলে একটি কথা ক্লিয়ার করি আপনাদের, হ্যাঁ, সেটি হলো যে আপনারা হয়তো বা 4th generation জন্য একটি মাদারবোর্ড ক্রয় করেন, যে মাদারবোর্ডগুলো আসলে নতুন সেভাবে পাওয়া যায় না। 6th generation জন্য মাদারবোর্ড ক্রয় করেন, সেগুলো হয়তো বা নতুন পাওয়া যায় না। আর যেগুলো 3 বছরে পাওয়া যায় সেগুলো হয়তো বা একটু হয়তো বা ক্লিন করা। তো যেটি বলতে চেয়েছি যে আপনি যদি ব্র্যান্ডের মাদারবোর্ড ক্রয় করেন এবং সেটি যদি আসলেই নতুন হয়ে থাকে, তাহলে সেটি কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম হয়। বিশেষ করে অথেন্টিক মাদারবোর্ডগুলো, সেটি যদি আসোসের, অ্যাজরকের, MSI এগুলো হয়, এগুলো কিন্তু সমস্যা হওয়ার রেশিও নেই বললেই চলে, খুবই কম সমস্যা হয়। আর যেগুলো লোকালভাবে আসে সেগুলো একটু সমস্যা দেখা দেয়। সো আসলে শুধুমাত্র যে অ্যাজরকের মাদারবোর্ড বলে কথা না, MSI-এর মাদারবোর্ডও ভালো, আসোসের মাদারবোর্ডও ভালো। এই তিনটা মাদারবোর্ডই আমার কাছে দারুণ মনে হয়েছে। আপনার যে মাদারবোর্ডটি পছন্দ হয় আপনি সেটি দিয়ে পিসি বিল্ড করতে পারেন। তবে অ্যাজরকের মাদারবোর্ডটি আমার কাছে কনফিগারেশনের জন্য ভালো মনে হয়েছে, বিদায় রেখেছি। এটি মেড ইন ভিয়েতনাম। এখানে কিন্তু 3টি ডিসপ্লে পোর্ট আছে, VGA, HDMI ও DVI, অর্থাৎ একই সাথে 3টি ডিসপ্লে দেখতে পারবেন। যদি USB 3 ইন্টারফেসের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু সেটি 4টি আছে, আর যদি USB 2 পোর্টের প্রয়োজন হয় সেটি কিন্তু 2টি আছে। অর্থাৎ যেটি হলো আইও ইন্টারফেস, সেখানে কিন্তু আসলে আপনারা মনে করছেন যে 4টি কিন্তু USB 3 পোর্ট পাচ্ছেন। সো ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে হেল্প পাবেন। আর 3 বছরের তো রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। PCI স্লট 4.0 থাকার কারণে কিন্তু আপনি আপডেট গ্রাফিক্স কার্ডগুলো ব্যবহার করতে পারছেন। দ্যাট মিন্স DDR6 গ্রাফিক্স কার্ডও কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারবেন, DDR5 গ্রাফিক্স কার্ডও ব্যবহার করতে পারবেন। মাদারবোর্ড প্রসেসর চলে গেছে, র্যাম আছে, র্যামও চেষ্টা করবেন সবসময় অথেন্টিক র্যাম নেওয়ার। আর র্যামের মধ্যে কী কী আছে, র্যামের মধ্যে দেখা যায় ভোল্ট থাকে, লেটেন্সি থাকে, আর গিগাহার্স তো থাকেই। তো দেখা যাচ্ছে যে টিমের এই র্যামটি যেটি টিম এলিট প্লাস রেড, এখানে কিন্তু 1.2 ভোল্ট, অর্থাৎ খুবই বিদ্যুৎ কম খায় এবং ল্যাটেন্সিও কিন্তু কম, সে কারণে কিন্তু আসলে খুব দ্রুত ডাটা ট্রান্সফারে সহযোগিতা করে টিমের এই টিম এলিট প্লাস রেড। প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে। এবং এখানে রাখা হয়েছে আরেকটি টিমের আরেকটি মেমোরি, সেটি হলো NVME। NVMEটি কিন্তু আমার কাছে দারুণ মনে হয়েছে, 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এটি ডাটা ট্রান্সফার রেটও কিন্তু খুব ভালো, 1500 MB/s / 500 MB/s, রিড স্পিড 1500 এবং রাইট স্পিড 500 MB/s। এবং এটি কিন্তু অ্যাকচুয়াল, অর্থাৎ আপনিও যদি টেস্ট করেন আপনি কিন্তু ডাটা ট্রান্সফার রেট এমনই পাবেন। আর M.2 চেয়ে NVME কিন্তু ডাটা ট্রান্সফার রেটটি বেশি।
মাদারবোর্ড প্রসেসর র্যাম এনভিএমই গেল সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মোস্ট অফ দ্য পার্টসে 3 এবং 5 বছরের ওয়ারেন্টি আছে পাওয়ার সাপ্লাইটি রাখা হয়েছে যে অল্প প্রাইসের মধ্যে রেভেঞ্জার্সের পাওয়ার সাপ্লাইটি আছে চেষ্টা করবেন পাওয়ার সাপ্লাইয়ের সাথে কি ভালো পাওয়ার কেবল ক্রয় করে নেওয়ার এই পাওয়ার সাপ্লাইটির বর্তমান পারফরম্যান্সও আমাকে ভালোই মুগ্ধ করেছে অল্প প্রাইসের মধ্যে পাওয়ার সাপ্লাইটির কোয়ালিটি বেশ ভালো ক্যাসিংটি রাখা হয়েছে এভারেস্টের G13 মডেলের ক্যাসিং অনেক দিন পরে আসলে ক্যাসিংটি নিয়ে ভিডিও করছি কারণ ক্যাসিংটা একটু লুকিয়ে রেখেছিলাম বিক্রয় করার তেমন ইচ্ছা ছিল না সেই কারণে আলাদাভাবে রেখেছিলাম এখন আমার কাছে কিছু ক্যাসিং আছে সেগুলো হয়তো আপনারা কালেক্ট করে নিতে পারেন আর টোটাল কনফিগারটির সাথে একটি ইন্টারনেট সিকিউরিটি টোটালি ফ্রি থাকছে টোটাল কনফিগারটি পড়েছে 27,500 টাকা আর এই অফারটি চলবে আমাদের সেলটেকে সেলটেক অবস্থিত নিউ এলিফ্যান্ট রোড সুভাষ অর্কিড আইসিটি ভবন 7th ফ্লোর 703-40 আপনারা যদি আমাকে কল দেন টাইমটি একটু 11টা থেকে রাত 8টার মধ্যে কল দেওয়ার চেষ্টা করবেন কারণ রাত 8টার পরে ফোনটি আসলে অটো সাইলেন্ট মোডে চলে যায় সেটি আবার সকাল 10টা 11টা পর্যন্ত থাকে সো অনেকে দেখা যায় যে এই পিরিয়ডে কল দেন কিন্তু আমি কিন্তু ফোনগুলো পিক করতে পারি না সো এই টাইমটিতে ফোন দেবেন আর আমাদের ওয়েবসাইটে আপনি চাইলে সিঙ্গেল সিঙ্গেল পার্টসের প্রাইস জানতে পারবেন এবং নিজে চাইলেও পিসি বিল্ডার অপশন থেকে নিজেই নিজের পিসিটি বিল্ড করতে পারবেন আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.seltech.com.bd আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ